প্রশ্ন করেছেন মোহাম্মদ রাসেল ম্যাম, 3.5 বছর বেবি ও 6 মাসের বেবিকে কম বাজেটের মধ্যে কোন পুষ্টিকর কোন খাবার খাওয়ানো যাবে? 3.5 বছরের বেবি আর 6 মাসের বেবি, অ্যাকচুয়ালি দুটো ডিফারেন্স। 6 মাসে তো মাত্র সে ওয়েনিং শুরু করলো, সে সারাদিনে যদি একটা দুটো আমাদের একদম সিজনাল খাবার, ঘরের তৈরি করা চালের সুজি, ঘরে তৈরি ঘরে যে চাল থাকে ভাত সেটা দিয়ে আপনি দিতে পারেন, ডালের পানি, ভাতের মার, আলু সিদ্ধ, এগুলো তো আসলে কমন, এগুলো মানে এগুলো তো এক্সপেন্সিভও কিছু না। 6 মাসে সে সবজির মধ্যে গাজর, পেঁপে, চাল, কুমড়া এই টাইপের সবজিগুলো সে পাবে, তার কাছে 6 মাসের বাচ্চার মানে এক্সট্রা খাবারে আসলে তেমন কোনো খরচ নেই। আপনার ঘরে যা থাকে সেই খাবারগুলো বাচ্চাকে অ্যাপ্লাই করেন। সেম 3 বছরের একটি বাচ্চা আপনার বাসার মধ্যে যে এসে তো ফ্যামিলি ফুডেই থাকবে, তার খাবারে প্রতিদিন আপনি ডিম, মাছ মোটামুটি এনশিওর করার চেষ্টা করেন। যেসব বাচ্চা মাছ খেতে চায় না, মাল্টি টাইপের ডাল মিক্সড করে তাকে হাই প্রোটিন তৈরি করে দেন। সপ্তাহে 1 থেকে 2 দিন যদি সে বিফ, মাটন খেতে পারে, খেলো, চিকেনটাও সপ্তাহে 1-2 দিনের বেশি না। অর্থাৎ আপনি দুধ, ডিম এবং সিজনাল ফ্রুটসটাকে ফিক্সড রাখেন, তাহলে আপনার বাচ্চা কম খরচে ভালো পুষ্টি পাবে।